নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি নার্সারিতে এসেছি যে নার্সারিটি দক্ষিণবঙ্গের আমার দেখা অন্যতম সেরা নার্সারি নার্সারিটির নাম হচ্ছে অনন্য নার্সারি যে নার্সারিটি আপকামিং প্লান্ট এবং নিউ প্লান্টের জন্য যথেষ্ট সুনাম রয়েছে আজকের ভিডিওতে আমরা এই নার্সারির মালিকের সাথে আমরা কথা বলবো এবং এক এক করে বিভিন্ন গাছ দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলছি আপনার নার্সারিটার একটু অ্যাড্রেসটা আমাদের বলবেন আমার নার্সারির অ্যাড্রেস মোটামুটি সকলেরই পরিচিত তো ভাইয়ের সাথে মোটামুটি আমার এই প্রথম পরিচয় প্রথম আসলো আমার নার্সারিতে তো অ্যাড্রেস বলার পূর্বে প্রথমে বলে দিই ভাই মাঝে মধ্যে আসবে আমার এখানে আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন বা এই ভিডিওটা নতুন দেখছেন আমাদের চ্যানেলের সরি আমাদের নার্সারির কিছু নতুন নতুন আপডেট ভাইয়ের চ্যানেলেও দেওয়া হবে যারা এই চ্যানেল চ্যানেলটাতে নতুন দেখছেন আর কি তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবেন যাতে ভাই একটু দ্রুত সবার কাছে পৌঁছাতে পারে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে জায়গাটার নাম হচ্ছে খালবলিয়া আর লোকেশন হচ্ছে মাসদিয়া রেল স্টেশনের কাছাকাছি যদি আমাদের নার্সারিতে আসতে হয় তাহলে শিয়ালদা অথবা রানাঘাট থেকে গিয়ে লোকাল ধরতে হবে ধরে মাছদিয়া স্টেশনে নামতে হবে মাসদিয়া স্টেশনে নেমে যে কোনো অটোতে বললেই হবে যে আমি অনন্যা নার্সারিতে যাব আর যারা বাস লাইনে আসবেন তাদেরকে কৃষ্ণনগরের দিক থেকে মাসদিয়ার বাস ধরতে হবে মাস দেওয়ার বাস ধরে মাছদিয়া অথবা খালবালি আমর যে কোনো এক জায়গাতে নামলেই হবে নেমে শুধু বলতে হবে যে আমি অনন্য নার্সারিতে যাব অটো এখানে পৌঁছে দেবে পুরো নার্সারি পর্যন্ত পৌঁছে দিলে চল্লিশ টাকা ভাড়া নেয় আর নার্সারি থেকে একশো মিটার আগে নামিয়ে দিলে ত্রিশ টাকা ভাড়া নেয় আর গাড়ি সবসময় অ্যাভেলেবেল আছে আর আপনার এই নার্সারিতে মূলত কি কি ধরনের গাছ পাওয়া যাচ্ছে আমাদের নার্সারিতে কী ধরনের গাছ পাওয়া যায় বলতে আমাদের কাছে ফলের গাছগুলোই মেনলি পাওয়া যায় আপডেট ফল বা নিউ কামিন যে সমস্ত ফলগুলো তা আছে সেগুলো মোটামুটি আমাদের কাছে পাওয়া যাবে আর এই গাছগুলো একটু দেখানো যাবে হ্যাঁ অবশ্যই গাছগুলো দেখাবো আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু তাহলে ফোন নম্বর দিয়ে দিলাম হুম আপনি সামনেতে দিয়ে দেবেন তারপরে আর নতুন গাছ বলতে আমি এখন তো মোটামুটি অফ সিজেন এখন সমস্ত গাছে ফুল আসা শুরু হয়েছে তবুও আমি চেষ্টা করছি কিছু কিছু গাছ যেগুলো দেখানো যায় সেগুলো আমি দেখাতে ঠিক আছে তো ভাই এটা সম্পর্কে তুমি হয়তো তত্র অবগত নাও এটা হচ্ছে আমাদের নার্সারির একদম নতুন একটা ভ্যারাইটি এবং সারা দেশে আমার দেশ শুধু নয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও একটা আলোড়ন সৃষ্টিকারী ভ্যারাইটি সেটা হচ্ছে বিগ মালটা বিগ মালটা এই যে গাছটা তুমি দেখতে পাচ্ছ না এটা বছরের সব সময় গাছটাতে ফুল এবং ফল এটা থাকবে এতদিন আমরা কী ছিলাম ভিয়েতনাম মালটা সম্পর্কে মোটামুটি পরিচিত ছিলাম ভিয়েতনাম মালটাও ভালো তবু এই যে মালটাটা দেখছো আমরা এই যে একটু আগেও কিছু ফল আমি ভেঙে দিলাম কারণ গাছটা এত পরিমাণে ফল ধরছে যে গাছে ধরে রাখা সম্ভব হচ্ছে না আর এত ডিমান্ড এই চারার যে আমি চারাও তৈরি করতে পারছি না চারা অলরেডি শেষ একটা লট পুরো শেষ হয়ে গেছে আবার চারা কদিন পরে বাঁধব এই লেবুটার বৈশিষ্ট্য হচ্ছে বছরের যে কোনো সময় আসলে এই গাছটাতে ফল পাওয়া যাবে আমি যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বিগ বলে একটা আপডেট দিই কারণ এই গাছটাতে সবসময় ফল আছে এটা দেখার জন্য আরও কিছু বৈশিষ্ট্য আছে এটার সেটা হচ্ছে লেবুটাতে কোনো ড্রাইব্যাক বা সানবান কোনোটাই নেই এত ফল ধরে এই যে দেখছো বড়ো ফল আবার দেখো জালি সেট হয়ে গেছে মোটামুটি এদিকে ফুল আছে আর আর সব থেকে বড়ো যে বৈশিষ্ট্য এটার সেটা হচ্ছে এই লেবুটা আমি ছোটো বড়ো এগুলো মোটামুটি জালি ছোটো বড়ো জাই কাটি না কেন প্রত্যেকটা লেবুতে সুন্দর রস থাকে আমি একটা তুলে দেখাচ্ছি তোমার যারা দর্শক ভাইরা আছে হাত কেটে যাবে হুম হুম এই হচ্ছে ভিতরের কালার খুব সুন্দর কালার হ্যাঁ খুব সুন্দর কালার অন্যান্য লেবু যেটা কী হয় জালি অবস্থাতে লেবুর ভিতরে রস হয় না খাওয়া যায় না 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 এই মালটাটার বৈশিষ্ট্য হচ্ছে জালি বলো বড়ো বলো ম্যাচোর বলো সবই একই রকমের টেস্ট হ্যাঁ আর খুব ছোটো থেকে রস হয়ে যায় আর এই যে সাইডের খোসাটা দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা যখন লেবুটা ম্যাচিউর হয়ে যায় একদম কাগজের মতো পাতলা হয়ে যাবে আর কোনো লেবু এই জালি অবস্থাতে রস থাকে না আমি এর আগেও দেখিয়েছি এটাতে একটু দেখাই ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে এসো ভাই ক্যামেরা কাছে নিয়ে এসো দেখো এই যে লেবুটা না দেখো জালি অবস্থাতেও কত রস দেখো এটাতে দেখতে পাচ্ছ প্রচুর রস রসের কোনো ঘাটতি কোনো সহ নেই রস শুকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই আর একটা টেস্ট করে দেখো কোনো লেবু জালি খাওয়া যায় না এর জালিও মিষ্টি দুর্দান্ত টেস্ট দুর্দান্ত টেস্ট এবং মিষ্টি খুব আর এটার আরও অনেক বৈশিষ্ট্য আছে মানে এই সময় আজকে হচ্ছে ফেব্রুয়ারি সম্ভবত ফেব্রুয়ারির আজকে হচ্ছে তারিখ 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 এই ছাব্বিশ তারিখে বাজারে কোনো বাগানে কোনো লেবু গাছে এরকম সুন্দর রসের সাথে পাওয়া যাবে না 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 আমি একটু খেলাম তোমাদের অনুমতি নিয়ে খেলাম হ্যাঁ খান দুর্দান্ত মানে আগামীতে বারো মাসে মালটা লেবু বলে যদি কিছু থেকে থাকে এই বিগ মালটা আর কিছু থাকবে না এটা অ্যাকচুয়ালি কোন জায়গার ভ্যারাইটি এটা এটা থাইল্যান্ড থেকে আনা থাইল্যান্ড থেকে না তাই তো হুম আর একটা বৈশিষ্ট্য আছে এর না এটা খোসা ছাড়িয়ে খাওয়া যায় যে কমলার মতো খোসা ছাড়িয়ে যায় বাহ খুব সুন্দর একদম মিষ্টি মিস্ট খোসাটাও খেয়ে নি কেটে দিই দাদাকে খা বাবু এক নাও দাদা খেয়ে দেখেন এটা আমাদের না মেয়ে খাবে না ঘুরে নেবো না না ঘোরাতে হবে না আপনার খান আপনি খেয়ে বলেন কেমন লেবুটা ধরেন দুর্দান্ত মিষ্টি এটা কিন্তু দাদা আমরা যেটা লেবুটা খাচ্ছি এটা বর্তমান লেবু থেকে অনেক গুণগত মান এবং আপনারা একবার খেলে বুঝতে পারবেন কত লেবুর স্বাদ এবং মিষ্টি এটা সচরাচর হয়েছে এই ভ্যারাইটির নাম কি এটা হচ্ছে বাউথ্রি বাউথ্রি যেটাকে আমরা ভিয়েতনাম বাউথ্রি বলি হুম হুম এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি এটাও বারো মাস ধরে ওইদিকে থোকাটা দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ অনেকগুলো ফল আছে একটা থোকায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লেবু আছে একটা আরো এখান থেকে তোলা হয়েছে দশটা ছিল দশটা ছিল এখানে দেখুন বন্ধুরা এই থোকায় অনেকগুলো লেবু আছে দেখুন লেবু সাইজগুলো খুব সুন্দর প্রচুর ধরে এটা হ্যাঁ ছাদ এখন এগুলো ম্যাচোর হয়নি এখনো ছাদ বাগানের জন্য যথেষ্ট সুন্দর একটা ভ্যারাইটি ছাদ বাগানের যথেষ্ট সুন্দর বড় লেবু রয়েছে তো আবার এই যে সব ফুল চলে এসেছে ডগায় ডগায় প্রচুর ফুল এবং প্রচুর ধরে এরূপ বিহারিন প্রচুর সারা বছর হয় এর চারা আপনার কাছে আছে প্রচুর আছে আমাদের কাছে এর মোটামুটি পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা একশো টাকা এরকম দাম আছে পঞ্চাশ টাকা প্রাইসে পঁয়ত্রিশ টাকা একশো টাকার মধ্যে ভালো ভালো চারা ভালো ভালো চারা পেয়ে একশো টাকায় যে চারাগুলো আছে এখন সব ফুল ধরে মানে জালি চলে এসছে সব জালি চলে এসছে খুব সুন্দর আমি একটা কেটে দেখা তাহলে বুঝতে পারবে না হ্যাঁ হ্যাঁ এরও জুস কনটেন্ট খুব ভালো এই ডালটা ভারী হয়ে যাচ্ছে বেশি এখান থেকে একটা তুলি এই যে এটা কিন্তু জালি আমি ভিয়েতনামালটা এটা অবশ্যই কেটে তার জালি হ্যাঁ বড়ো বড়ো ফলও দেখাচ্ছি আমি আপনাকে দেখান ভিয়েতনামালটার যে রস এইভাবে দেখতে হবে দেখুন দর্শক বন্ধুরা প্রচুর রস প্রচুর রস প্রচুর রসের শেষ নেই এবং জালীয় মিষ্টি এটারও জালীয় মিষ্টি হয়ে গেছে খেয়ে দেখেন একটুখানি হালকা করে খেয়ে দেখেন এটা খুব টেস্ট এবং একটা অসাধারণ একটা লেউতে হ্যাঁ তেমনটা একটা সুন্দর ফ্লেভার আছে যাব খুব সুন্দর এইটা দেখছেন এটা হচ্ছে মিখেল ম্যান্ডারিন হুম দর্শন মিখেল ম্যান্ডারিন হ্যাঁ মিখেল ম্যান্ডারিন কী পরিমাণে ফুল হয়েছে দেখেন পরবর্তীতে ভিডিও করলে অবশ্যই ফল দেখা যাবে সাইটাসের হুম আমাদের কাছে যা ভ্যারাইটি আছে একটা একটা করে ভিডিও করতে গেলে আমাদের পাঁচটা ভিডিও করতে হবে প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ এখন তো সব ফল আসছে এক দুই মাস পরে আসবেন তখন সমস্ত ফল সেটিং হয়ে যাবে ফলগুলো দারুণ দেখানো যাবে হুম এরকম প্রচুর ভ্যারাইটি আছে এর চারা প্রাইস কত এগুলো নর্মাল এক দেড়শো টাকা দুশো টাকা এরকম টাকা আমাদের দেখেন এটা একটা আমাদের বাতাবের ভ্যারাইটি হ্যাঁ এই যে ফুল আসছে এটা জাইলো পামেলো জাইলো পামেলো জাইলো এই বাতাবিটার সাইজটা মোটামুটি তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম এরকম হয় এটা কোন জায়গার ভ্যারাইটি এটা বাইরে সবই বাইরে এবার এইটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাতাবিটা কাট কেটে খেলে একদম অরেঞ্জের মতো অরেঞ্জের মতো দারুণ খেতে অরেঞ্জের মতো মিষ্টি অরেঞ্জের মতো না মানে খেতে অরেঞ্জের থেকেও মিষ্টি হয়েছে চিনির মতো মিষ্টি এটাতে ফল ছিল এবার খাওয়া হয়েছে এবার আবার ফল সেট হচ্ছে খাওয়া যাবে কদিন পরে এর চালের প্রাইস কত এছাড়া পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা এগুলো হচ্ছে আমাদের দেখেন সব ফুল সেট দেখেছেন হুম এগুলো হচ্ছে আমাদের জায়েন্ড দার্জিলিং জায়েন দার্জিলিং হ্যাঁ এটা খুব ভালো একটা ভ্যারাইটি হুম হুম এই জায়েন দার্জিলিং খেতে খুব সুন্দর সাইজও খুব ভালো হয় আর মানে জুসটা অনেক জুসটা প্রচুর বেশি আর এক কেজিতে কতগুলো হয় এটা এক কেজিতে চারটে হবে চারটে হয় ছাদ বাগানে হবে দুর্দান্ত এটা তো ছাদ বাগানে হওয়ার মতোই তো করেছে এটা কীভাবে ড্রাম সেটিং করেই করা হচ্ছে সব আজকে তো আপনি যখন আসলেন তখন টপ সেটিং হচ্ছিল দেখলেন সব জায়ান্ট দার্জিলিং সব জায়ান্ট দার্জিলিং তাই তো হ্যাঁ অনেক রাতে দাঁড়িয়ে দেখুন এটা দেখছেন হ্যাঁ এটা একটা খুব নাম করা ভ্যারাইটি ভেবেছিলাম এবার ফল হবে না কিন্তু সৌভাগ্যবশত সব ফুল চলে আসছে এটা হচ্ছে অ্যাম্পেরার ম্যান্ডারিন এম্পেরার ম্যান্ডারিন এই এম্পেরার ম্যান্ডারিনের সাথে অনেকে ইম্পেরিয়াল ম্যান্ডারিনটাকে গুলিয়ে ফেলছে হুম হুম ইম্পেরিয়াল ম্যান্ডারিন কিন্তু আলাদা আর এই অ্যাম্পায়ার ম্যান্ডারিন আমাদের মার্কেটে যে দার্জিলিং কমলা আমরা কিনে খাই তার থেকেও বেটার এটা তার থেকেও বেটার এবং আমাদের এই ক্লাইমেটে হবে আমি হবে বলছি এই কারণেই কয়েকদিন পরেই আমাদের নিজে এই নার্সারিতেই খেয়ে দেখ এরকম টেস্ট করে দেখা যাবে ফল চলে সব এই অ্যাম্পায়ার ম্যান্ডাইনের চারাগুলো আমাদের কাছে খুব সুন্দর মানের চারা তিনশো টাকা রেটে আমরা দিচ্ছি তিনশো টাকা অ্যাম্পায়ার ম্যান্ডাইনের চারা এবং খুব মানসম্মত একটা অরেঞ্জ এই গাছটা দেখছেন হ্যাঁ এটা তো প্রচুর ফলন হয়েছে এটা এই রজনীগন্ধার মতো লাগছে না দেখতে হুম আর এই লেবুগুলো দেখেন এটা কি বলেন দেখবেন না এটাও ভিয়েতনাম এটাও ভিয়েতনাম ভিয়েতনাম এত বড় সাইজ এত বড় সাইজ এর থেকে বড় সাইজ আছে দেখুন দশ বন্ধুরা বাতাবি লেবুর মতো সাইজ দেখুন এখানে চারটি আছে আমার এই গাছটিতে প্রচুর ফুলও আছে এই দেখেন আমার নিচে থোকা হ্যাঁ নিচে দেখুন ছোট ছোট জালি এইদিকে দেখুন দর্শক বন্ধুর একটু বড় সাইজের হচ্ছে এর থোকাটা হয় বড় ছটা সাতটা আটটা দশটা বারোটা থোকা হয় হ্যাঁ আর গাছটাতে ফুলটা দেখুন শুধু কি দুর্দান্ত ফুল এসছে মানে রজনীগন্ধার ফুলও মানে এর থেকে কম হয় দাদা দেখুন দর্শক বন্ধুরা প্রচুর ফুল গাছটিতে এইদিকে দেখেন দু রকমের ফল তো দেখলাম আমরা দেখুন এটা হচ্ছে তিন নম্বর ফল ঠিক আছে এই যে দেখুন এটা একটা এটাকে যদি নাম্বারিং করি এটা চার নম্বর যে চার নম্বর হ্যাঁ মানে চার নম্বর বিভিন্ন সাইজের ফল হচ্ছে বিভিন্ন সাইজের ফল একই গাছেতে বিভিন্ন সাইজের ফল আছে এটাকে যদি ধরে তাহলে পাঁচ নম্বর ধরাবে পাঁচ নম্বর তাই না কি হুম অবশ্যই ওটা যদি আমরা এক ধরি হুম এটাকে যদি দুই ধরি এটাকে যদি তিন ধরি তাহলে এটাকে চার ধরতে হবে অবশ্যই তার মানে বছরে সারা বছর পাঁচ টাইম হয় আরও বেশি হয় এটা আপনি এখন ইনস্ট্যান্ট দাঁড়িয়ে পাঁচ বাদ দেন হুম অবশ্যই তো খুব ভালো একটা ভ্যারাইটি এটা অবশ্যই বাগানে রাখা যায় এর চারার প্রাইস কত দাম পঁয়ত্রিশ থেকে শুরু করলাম এটা ছাদ বাগানে হবে তো দারুণ হবে আর যারা ব্যবসায়ী ওরা ব্যবসা করতে গাছ লাগিয়ে কেন পারবে না কমার্শিয়াল বাগান হচ্ছে তা কমার্শিয়াল বাগান হচ্ছে তাই তো ভ্যারাইটি দেখে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে অন্য নার্সারির রুবি লঙ্গনের মাদার প্লান্ট দেখুন গাছটি এটা অনেক কত সুন্দর সতেজ রুবি লঙ্গনের অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে রুবি লঙ্গনের প্লেন রুবি আছে সিডলেস রুবি আছে ক্রিস্টাল রুবি আছে ইন্দোনেশিয়ান রুবি আছে রুবির প্রচুর ভ্যারাইটি রুবির ব্যারাইটির প্রাইস কত আমরা আটশো টাকা করে নিই আটশো টাকা আর একটু ভালো চারা হলে হাজার টাকা রুবি লং সবচেয়ে বেস্ট কোন চারাটাও খুব ভালো আছে সবগুলোই ভালো সবগুলো ভালো তাই তো এই যে দেখছেন দাদা এগুলো কিন্তু আমাদের সমস্ত লঙ্কনের মাদার প্ল্যান্ট হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা লঙ্গলের মাথা প্রান্টগুলো এখানে বিভিন্ন চারা তৈরি করা হচ্ছে এই যে এগুলো আছে সিডলেস রবি বুঝলেন বিষ থাকবে না রবি লঙ্কার মধ্যে এটা হচ্ছে পং লংকার হ্যাঁ পিঙ্ক পং পিং পং এর পিঙ্ক 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 পং হ্যাঁ এই চারাটা হয়ে গেছে আমি কেটে দি দেখুন দর্শক বন্ধুরা লঙ্গলের মাদা ব্র্যান্ড থেকে তৈরি রেডি করার চারা তৈরি কাটা হচ্ছে এ চারাটা ধরুন হ্যাঁ ধরেছেন এটা কেউ কাটতে হবে নাহলে এই মা না এটা গাছটা নষ্ট হয়ে গেছে সে জানার মানটা দেখেন আমি জাস্ট এই জন্যে কাটলাম চারার অনেকে হয়তো অনেক রকম জায়গা থেকে সংগ্রহ করে চারা বিক্রি করেন আমরা কিন্তু লঙ্গনের চারাটা আমরা নিজেদের প্রোডাকশনের ছাড়াই বিক্রি করি এবং চারা কোয়ালিটি কেমন কী মনে হচ্ছে দাদা খুব সুন্দর কোয়ালিটি এবং স্বাস্থ্যবান সম্মত যেমন রোগমুক্ত দারুণ খুশি ছাড়ছে দেখুন এখন এটা হচ্ছে কেজি টেন জাম কেজি টেন জাম হ্যাঁ এই গাছটা দেখালাম আমরা টবের একটা মানে ম্যাচিওর গাছ দেখালাম দশটা জামে এক কিলো হয় দশটা জামে হ্যাঁ কালো জাম খুব বড় সাইজ তো বড় সাইজের জাম এবং এই যে দেখছেন টবে গাছটা সেটিং রয়েছে কত সুন্দর ফুল এসছে আর এর গাছ আমরা কোথা থেকে চারা তৈরি করি সেটা দেখা আসেন এটা হচ্ছে কেজি টেন জাম যেটা বললাম হ্যাঁ একটু আগে আমাদের এটা এইগুলো মাদার প্ল্যান্ট তো আমি একটা নমুনা দেখাচ্ছি জাস্ট আপনাদের যে আমাদের যে চারাগুলো তৈরি হয় এ দেখুন চারা বাজার রয়েছে দেখেছেন আপনাকে ওইভাবে ধরতে পারবে একটা কেটে দেখাচ্ছি আপনাকে এই যে চারা তো এগুলো আমাদের রেডি হয়ে গেছে এই যে চারা সুন্দর মানসম্মত চারা এবং যে গাছ থেকে কাটলাম সেই গাছটা যে জেনুইন হ্যাঁ এবং ফল ধরা গাছের চারা আমরা তৈরি করি এটাই আপনাকে দেখালাম এবং এই যে চারাগুলো আমাদের কাছে খুব সুন্দর মানসম্মত চারা পেয়ে যাবেন হ্যাঁ চারাগুলো খুব সুন্দর জামের অনেকগুলো ভ্যারাইটি কেজি টেন আছে একদম সতেজ চারা হ্যাঁ বোরোলা আছে জাভা আছে সমস্ত ভ্যারাইটি আমাদের কাছে চারা রেডি আছে দারুণ চারা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিও ডিটে দেখার জন্য এই নার্সারিটি এত বড় এবং নার্সারিটি এত গাছ রয়েছে যেগুলো একদিনে দেখানো সম্ভব না আমরা শীঘ্রই এই নার্সারি একটি পরবর্তী ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য